দিনাজপুরের ঘোড়াঘাটে ইউএন ওয়াহিদা খানমের উপর হামলার প্রতিবাদে ঘোড়াঘাটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্কাউট সংগঠনের স্থানীয় শিক্ষক শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার বেলা 12টা থেকে 1টা পর্যন্ত উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। অন্যদিকে একই দাবিতে আজাদ মোড় এলাকায় পৃথক মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় ব্যবসায়ী সমিতি, সুশীল সমাজ ও সাংস্কৃতিক কর্মীরা। এ সময় মানববন্ধন থেকে ইউএনও ওয়াহিদা খানম এবং তার মুক্তিযোদ্ধা পিতা ওমর আলী শেখের উপর বর্বরোচিত হামলার নিন্দা জানিয়ে দোষীদের ফাঁসির দাবি জানানো হয়। ওই হামলার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বাংলাদেশ স্কাউটের স্থানীয় শিক্ষক শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে। এ সময় উপস্থিত সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা স্কাউট কমিটির সদস্য সচিব উপজেলা শিক্ষা অফিসার আব্দুস সাত্তার, প্রোগ্রাম অফিসার ধীরাজ সরকার, স্কাউট কমিটির সাধারণ সম্পাদক জামিরুল ইসলাম, ব্যবসায়ী সমিতির রেজওয়ান ও এস এম রবিউল ইসলাম বক্তব্য রাখেন। অন্যদিকে ঘটনায় গ্রেপ্তারকৃত প্রধান আসামি আসাদুল ইসলাম নবিরুল এবং শান্তু কুমারকে আজ তৃতীয় দিনের মতো জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ইমাম আবু জাফর। পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য ইউএনও অফিসের দুই গাড়ি চালক মোতালেব হোসেন হাফিজ এবং ইয়াসিন আলীকে সোমবার রাতে হেফাজতে নিয়েছেন ডিবির কর্মকর্তারা। এছাড়াও প্রধান আসামি আসাদুলের ছোট ভাই আশরাফুল ইসলাম, শাউন, বাগান পরিচর্যাকারী মালি সুলতান কবির, শান্তুর নিকট আত্মীয় ইউএনও অফিসের পিয়ন শ্যামল কুমার, গৃহকর্মী জাভেদা এবং আরশুলা মুর্মুকে শনিবার থেকে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তারা। তবে এদের কাউকে আটক বা গ্রেপ্তার দেখানো হয়নি। এবং পৌর আওয়ামী লীগ কর্তৃক আজকের এই মানববন্ধন আয়োজিত, সর্বস্তরের জনগণ উপস্থিত। আমাদের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াহিদা খানম একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।